হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেশি শিং মাছের পোনা এই মাছগুলি এক কেজিতে দুই হাজার পিস এগুলি আমরা দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে আমরা এখানে জোর করেছি এবং শাওয়ারিং খাওয়াচ্ছি কিছুক্ষণের মধ্যে এগুলি গ্রামে ওঠানো হবে এবং তারপর ডেলিভারি দেওয়া হবে তো এই মাছগুলি যদি আপনি আপনার পুকুরে চাষ করতে চান তাহলে অবশ্যই প্রতি শতাংশে সাতশো থেকে এক হাজার পিস দিতে পারবেন এই মাছগুলি আপনি আপনার পুকুরে ছয় মাস চাষ করার পর এইগুলি বিশটা থেকে পঁচিশটা কেজি হবে তখন আপনি বাজারজাত করতে পারবেন বা সেল করতে পারবেন আর এই মাছগুলিকে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে আপনি মুঠ মাছের ওজনের অর্থাৎ আপনি কয় কেজি মাছ সেরেছেন ঠিক আছে মুঠ মাছের ওজনের বিশ পার্সেন্ট খাবার দেবেন অর্থাৎ একশো কেজি মাছ ছাড়লে আপনি বিশ কেজি খাবার দেবেন পঞ্চাশ কেজি মাছ ছাড়লে আপনি দশ কেজি খাবার দেবেন এইভাবে আপনি বিশ পার্সেন্ট খাবার দেবেন এবং খাবার খাবারগুলি অবশ্যই আদারের মধ্যে দিবেন অর্থাৎ সকালে খুব বুড়ে খাবার দিবেন এবং রাত্রে খাবার দেবেন বিশ পার্সেন্ট খাবার দুই ভাগ দুই ভাগ করে দুইবারে দেবেন আর এই মাছগুলি যদি আপনার পুকুরে চাষ করেন তাহলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে পানিজনিত সমস্যা হতে পারে জনিত সমস্যা সমস্যা হতে পারে পানিজনিত সমস্যার জন্য আপনি প্রতি শতাংশে তিনশো গ্রাম চুন এবং দুশো গ্রাম লবণ ব্যবহার করবেন এবং প্রতি পনেরো দিন পর পর পুকুরে পানি চেঞ্জ করবেন আর ভাইরাস জনিত সমস্যার কারণে আপনার টিমসন আছে পোলগাট আছে এগুলি আপনি প্রতি শতাংশে এক গ্রাম করে ব্যবহার করবেন এই হলো এই মাছের মাছ চাষ করার নিয়ম এইগুলি খুবই সহজ দুইবেলা খাবার দিবেন মাত্র তখন দেখবেন আপনি ছয় মাসে বিশটা থেকে পঁচিশটা কেজি কেজি হবে আর যদি আপনি মনে করেন যে না সাতটা থেকে আটটা কেজি করে সেল করব তাহলে অবশ্যই আপনাকে এক বছর রাখতে হবে এক বছর রাখলে আপনার পুকুরে চাষ করার পর আপনি দশটা থেকে আটটা থেকে দশটা কেজি হবে আর কি তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার যদি কিছু জানার থাকে আমাদের কমেন্টে জানাতে